আজকে মুসলমানদের কলিজায় ফ্রান্সের সরকার প্রেসিডেন্ট যেভাবে কথা বলেছে, বাংলা পৃথিবীর কোটি কোটি মুসলমান এতে আহত হয়েছে, আক্রান্ত হয়েছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ কর্তৃক আয়োজিত আমার প্রাণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর কার্টুন রচনা এবং তা পুলিশ প্রহরায় প্রদর্শনকে কেন্দ্র করে আজকে মুফাসসির পরিষদ যে মিছিলের ডাক দিয়েছে, আজকে মুফাসসির পরিষদ যে প্রতিবাদের ঘোষণা দিয়েছে, এই প্রতিবাদের মিছিলে অংশগ্রহণ করে একজন মুসলমান হিসাবে আমি নিজেকে গর্ববোধ করছি, আপনারা গর্ববোধ করছেন কিনা? আমার রাসূল এমন একজন নেতা, আমার রাসূল এমন একজন ব্যক্তি যিনি গোটা জীবনে কোনো অন্যায় করেন নাই, গোটা জীবনে কোনো মানুষকে কষ্ট দেন নাই, কাউকে গালি দেন নাই, কারোর সাথে শত্রুতা করেন নাই, মানবতার মুক্তির জন্য যিনি আবিষ্ট হয়েছিলেন এবং সারাটা জীবন মানবতার মুক্তির জন্য চেষ্টা করে গিয়েছেন, সেই নবীর কার্টুন রচনা করে ফ্রান্স তাদের তকদির আগুন জ্বালিয়েছে, আমার বিশ্বাস। আজকে আমরা বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের আহ্বানে এখানে একত্রিত হয়েছি, কি জন্য আমরা সকলেই জানি, ফ্রান্সের ওই কুত্তার বাচ্চারা আমাদের নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে নবীকে ব্যঙ্গ করতে চায়, তাদেরকে আমরা মানুষ বলে ঘোষণা করতে চাই না, ওরা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জানোয়ার, কুরাত কুত্তার বাচ্চা তারা কিছু হতে পারে না। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন উলাইকা কাল আনাম বল হুম আদাল, যারা রসুলকে সহ্য করতে পারে না, যারা আল্লাহকে সহ্য করতে পারে না, আল্লাহ রসুলের ব্যঙ্গ চিত্র তারা প্রদর্শন করে, ওরা মানুষ নয়, ওরা জানোয়ার নয়, ওরা হায়ান এবং জানোয়ার। আজকে প্রতিটা মুসলমান আমাদেরকে একত্রতা ঘোষণা করতে হবে, আবার নতুন করে যেন এই বেদিনের বাচ্চারা, এই নাস্তিকের বাচ্চারা বিশ্বে যেন আমার নবীকে আর ব্যঙ্গ চিত্র করে প্রদর্শন করতে না পারে, নবীর কুটক্তি করতে না পারে, কোরআন হাদিসের কুটক্তি না করতে পারে, আলেম ওলামাদের বিরুদ্ধে রেখা বেকার ঘোষণা করতে না পারে। সেজন্য আমাদের মুসলমান সকলকে ঐক্যের প্ল্যাটফর্ম এসে এদের জবাব দিতে হবে। সংগ্রামী বিক্ষুব্ধ তাওহিদী জনতা আজকের এই মিছিল উত্তর পূর্ব সমাবেশে এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্র কমিটির সংগ্রামী সভাপতি বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমিনউদ্দিন সিংহপুরুষ আল্লামা মুহাদ্দিস আমিনুল ইসলাম বেলালী। সংগ্রামী তৌহিদী জনতা, আজ বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ কর্তৃক আয়োজিত বিক্ষোভ এবং মিছিল উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলা জাতীয় মুফাসসির পরিষদের বিভাগীয় সভাপতি, জেলা সভাপতি এবং নেতৃবৃন্দ সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বড় ব্যথিত, রক্তাক্ত, আহত হৃদয় নিয়ে দাঁড়িয়েছি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ফ্রান্সের দুটি কার্টুন ছবি, ব্যঙ্গাত্মক ছবি প্রদর্শন করা হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু আফসোসের বিষয় ফ্রান্সের সরকার, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এটাকে সাপোর্ট করেছেন, তিনি এটাকে উইথড্র করতে রাজি হন নাই। সারা বিশ্বের মুসলমানদের কলিজায় এটা আগুন জ্বেলেছে, 160 কোটি মুসলমানের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। মনে রাখতে হবে, মুমিনের ইমানের দাবি হচ্ছে আন্নাবিয়্য আওলা বিল মুমিনা মিন আনফুসিহিম, ইমানদার যদি হন আপনার নবীকে প্রাণের চেয়ে জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। আমাদের ইমানের দাবি পূরণ করতে হলে আমার নবীর নামে যে কালি দিয়েছে, ব্যঙ্গাত্মক ছবি প্রদর্শন করেছে, তার দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য ফ্রান্সকে উচিত শিক্ষা দেওয়ার জন্য 160 কোটি মুসলমানকে, 160 কোটি মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে আনতে হবে। আমরা আজকে এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, ফ্রান্সের সঙ্গে সমস্ত প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। আমরা এই সমাবেশে বলতে চাই, ফ্রান্সের যাবতীয় পণ্যকে বর্জন করতে হবে। আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, ফ্রান্সের হাই কমিশনার অ্যাম্বাসাডর গেটকে হুঁশিয়ারি উচ্চারণ করে দেন, যারা কার্টুন ছবি এঁকেছে, আমার নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে, তাদের যদি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাহলে আগুন জ্বলবে, ফ্রান্সকে ক্ষমা করা হবে না। সংগ্রামী তৌহিদ
সেই সাথে সাথে বলতে চাই আমার দেশে কিছু নাস্তিকের আজকে সালাম নিয়ে কটুক্তি করেছে। আপনার জিয়া সালামের বিরুদ্ধে কথা বলেছে, আসসালামু আলাইকুম কে ব্যঙ্গ করে সালাম আলাইকুম বলেছে। এই নাস্তিকের বিচার বাংলার জমিনে আমরা দেখতে চাই। যারা ইসলাম নিয়ে কটুক্তি করবে, নবীর নামে কটু কথা বলবে, তাদের কোনো ক্ষমা জমিনে হতে পারে না, পারে না, পারে না। উচ্চার কণ্ঠে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি, জাতীয় মুফাসসির পরিষদ আছে থাকবে এবং বিশ্বনবীর জন্য জান দিয়ে প্রাণ দিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করতে চাই। নবীর নামে কোনো অপমানজনক কথা বললে আমরা তার দাঁত ভাঙার জবাব দিতে চাই। আপনারা কি আমাদের সঙ্গে রাজি আছেন? আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুফাসসির পরিষদের উদ্যোগে আপনারা যে সভায় অংশগ্রহণ করেছেন, এর জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে মুবারকবাদ এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এখানেই আজকের প্রোগ্রাম শেষ করা হলো।